হ্যালো রিয়েলস ফ্রুগার্স আমাদের নতুন এপিসোড আর আপনারা দেখছেন এনি ক্যাপচার 91। আশা করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি জিতের নতুন সিনেমার খবর নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে খুবই এক্সাইটেড, কারণ জিতের নতুন সিনেমা প্যান্থারের টিজার অলরেডি রিলিজ পেয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আমরা এখন প্যান্থারের টিজারটি দেখব। তাহলে চলুন শুরু করা যাক। শুরু হয়ে গেল। ওয়াও, প্রথমে যে গেট আপ, হোয়াট আ লুক জিতের, হোয়াট আ লুক, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। প্যান্থার অগাস্ট 2019। খুবই ছোট একটি টিজার ছিল, মাত্র 22 সেকেন্ডের। শুধুমাত্র জিতের লুকটা এখানে প্রকাশ করা হয়েছে। আমরা পুরো ট্রেলারের অপেক্ষায় থাকলাম। প্যান্থার সিনেমাটি রিলিজ পেতে যাচ্ছে আগামী অগাস্ট মাসে, মেবি এটা ইন্ডিপেন্ডেন্স ডেকে ঘিরে। এবং এই সিনেমাতে ইন্ডিয়ার দেশপ্রেম ফুটে উঠবে। জিতের লুকটা ব্যাপক নিয়ে গেছে, ফাটাফাটি লুক। এই সিনেমাটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। এই সিনেমার প্রডিউসার হিসেবে জিৎ ছাড়াও আরও কয়েকজন আছেন। তো বন্ধুরা, প্যান্থার সিনেমার টিজার আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং এই ধরনের আরও রিয়াকশন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এনি ক্যাপচার 91। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।